ছিল কোন কোম্পানি? স্যামসাং ছিল। তো নমস্কার, আমি মৌসুমী আর মৌসুমীর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই, বড় জানাই, প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আমার সমবয়সী যারা তাদের অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কালকে যে মাছটা আমি কেটে রেখেছিলাম, এই যে সেটা আজকে ফ্রিজ থেকে বার করেছি, কিছুটা রান্না করব, কিছুটা একজনকে দেওয়া হবে সেই জন্য। আর এটা হচ্ছে মাছের তেল পটকা, সকালে আজকে ভাত করব, যেহেতু মাছের তেল পটকা আছে, পাকাল মাছ আছে, তো সকালবেলা ভাত দিয়ে মাছের তেল পটকা আর পাকাল মাছ এই দুটো রান্না করব। পাকাল মাছের রসা আর তেল পটকা ভাজা এই দিয়ে দুপুরে মানে সকালের ভাতটা খাবো, আর দুপুরে মাছের ঝোল করব, আর ডাল করব, আর একটু পটল ভাজবো, ব্যাস আর কিছু করব না। তো আজকে হচ্ছে এই মেনু। তো আমার সকালে রান্না বান্না কমপ্লিট, সকালে তেল পটকা ভেজে নিয়েছি, পাকাল মাছের রসা হয়ে গেছে, আর ভাত। তো এখন আমরা খেয়ে নেব, খেয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর সকালে একটু দুধ বেড়েছিল, তাই দিয়ে সুজি রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্না করতে গিয়ে দেখুন কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। যেটা বাড়তি মাছ ছিল, তো সেই মাছটা ডিপ ফ্রিজে ঢুকাতে গিয়ে মানে বরফ জমেছিল। তো নিশির বাবা ভাবলো কি যে বরফটা একটু তুলে দিই, তারপরে মাছটা রাখবো, অনেকটাই বরফ জমে গেছিলো। তো এই বরফ তুলতে গিয়ে দেখুন একটা ছিদ্র হয়ে গেছে, ছোট ফুটো মতো, মানে ইয়ে দিয়ে চাকু দিয়ে করতে গেছিলো, যে তাড়াতাড়ি করে তুলে দিলে ইয়ে হবে, মানে বরফটা উঠে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে মানে চাকু দিয়ে বরফটা তুলতে গিয়ে পুরো ফুটো হয়ে গেছে বক্সটা, আর গ্যাস বেরোনো শুরু হয়ে গেছে। আমরা জানতাম না যে এই ওপরের বক্সের মানে ভিতর দিয়েই গ্যাস দেওয়া থাকে, এটা জানা ছিল না। তো একটু খোঁচা লেগে পুরো গ্যাস বেরিয়ে গেছে, আর ইয়ে ফ্রিজটা থেকে জল গলা শুরু হয়ে গেছে। ফ্রিজ বন্ধ করে রেখে দিয়েছি, এখন আর ফ্রিজ চলবে না, প্রচুর গ্যাস বেরোচ্ছে। তো ইয়েতে ফোন করা হয়েছিল স্যামসাং কেয়ারে, তো ওনারা বলেছে 2-3 দিন লাগবে। তো সেই জন্য নিশুর বাবা এখন গেছে বাইরের মিস্ত্রি দেখতে। তো মিস্ত্রি আসে, দেখে বলবে যে এটা সারতে কত কি লাগবে, এই আর কি, ওই জায়গাটা ফুটো হয়ে গেছে না সেই জন্য। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া মাথায় উঠে গেল কি করা যাবে, এই বরফটা এতটাই জমে গেছিলো যে অতগুলো মাছ রাখা যাচ্ছিল না, আর বোতামটা টিপে দিলে হয়তো হয়ে মানে টাইম লাগতো না, প্রচুর জল গলে যেত। সেই জন্য উনি ভেবেছিল যে বরফটা তুলে দেবো তারপরে মাছটা রাখবো, কিন্তু সেটা হলো না, মানে বরফ তুলতে গিয়ে চাকুতে লেগে ওইটা ফুটো হয়ে গেল। আর এই যে এরকম এই বক্সটা নিয়ে এসছে, ওই বক্সটা চেঞ্জ করে এই বক্সটা দেবে, আর পিছনে ফুটো করবে, ফুটো করে ওই মানে জালির মতো যেটা নিয়ে এসছে ওটা লাগিয়ে দেবে। তো আমার এত সুন্দর ফ্রিজটা পিছনে দেখুন এইসব লাগাতে হবে এখন, তা না হলে বলছে হবে না। তো মিস্ত্রি এসে বক্সটা খুলবে, খুলে নতুন বক্সটা দেবে, আর পিছনে ওই ফুটো করবে, ফুটো করে জালিটা লাগাবে। যেমন পুরনো আগে পুরনো ইয়েতে ফ্রিজে যেমন লাগানো থাকতো সেরকম, এরকম ঢালাই আর থাকবে না। তো এইভাবে করে দেবে, এই জালিটা পিছনে লাগিয়ে সেটিং করে দেবে, কারণ আমরা এখন কাস্টমার কেয়ারে ফোন করেছিল স্যামসাংয়ের, তো ওনারা 2-3 দিন টাইম লাগবে বলে, যেহেতু ফ্রিজে অনেক কিছু রয়েছে, সবজি টবজি, তারপরে মাছ তো রয়েছেই, তো সেই জন্য আমাদের ইমিডিয়েটলি করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে করা আর কি। তাহলে বিয়ে বলা লাগানো সে নেই হোগা, পিছনে ছেদি করনা পড়েগা। হোগা না ভাবি না, তুমি করতে থাকো, বাদ মে ফির প্রবলেম হয়ে যায়গা। বাদ মে প্রবলেম হয়ে যায়গা? হ্যাঁ, বাদ মে লিক হয়ে, ফির লিক হয়ে যায়। কেউ লিক কে হামনে এসে নেই করেঙ্গে, ক্যুকি ছেদ করেঙ্গে না, ইসলিয়ে মেরা মন দুখ হো রাহা হ্যায়। ইতনা আচ্ছা ফ্রিজ হে, পিছে ছেদ কর। কোই প্রবলেম নেই, কোই প্রবলেম নেই। ছেদ মে প্রবলেম নেই হোতি। मैं नहीं बढ़ने करने जाएगा, अंदर का जल उल जाएगा, मैं अंदर का ये भी वाश नहीं हो पाएगा। ओह, ये तो करने का क्या है? नहीं, ये लगाने से नहीं होगा, मतलब बर्फ नहीं जमेगा। नहीं,
बैठने नहीं, बैठने से तेरा दिक्कत होगा तो इसलिए मैं बोल रहा हूँ। और ये डिजिटल डिजिटल किने ना पुराना जिन्स ही सब पुराना मॉडल ही ना खराब हो ले इधर ही लगा ही दीजिए। डिजिटल डिजिटल ले दार करने पुराना मॉडल ही भालो। अच्छा यही तो আমার ফ্রিজটা দেখে এত খারাপ লাগছে। আমার এটা সিম্পল কত সুন্দর ফ্রিজটা ছিল, এখন ফ্রিজটাকে গয়না টয়না পরাচ্ছে, কতটা খারাপ লাগছে বলুন তো। সেই পুরনো মডেলের মতো হয়ে গেল, কি করা যাবে, ইচ্ছা করে তো আর কিছু করেনি না। এই আর কি পাতা দেখি তো পুছে নিচে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ওই লেকিন ই তো চাইয়ে না, ইহি লেকে জানা সে দিখানে সে দে দেগা। তো ফ্রিজে এখন গ্যাস ভরা হচ্ছে, যে গ্যাসটা বেরিয়ে গেছিল তো ভেতর দিয়ে ছিল, যেহেতু ডিজিটাল ছিল আমার ফ্রিজটা ওই জন্য গ্যাসটা ভেতর দিয়ে দেওয়া ছিল, মানে ওই যে বক্সটার ভেতর দিয়ে ছিদ্র হয়ে গেছে বলে বেরিয়ে গেছে। আমরা তো বুঝতে পারিনি যে গ্যাস থাকে জানি ফ্রিজে, কিন্তু সেটা যে ভেতরে ওই যে বক্সটার ভেতর দিয়ে থাকে সেটা জানা ছিল না, তো সেই জন্যেই খোঁচাখুঁচি করতে গিয়ে এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো সেই জন্য এরা এখন বাইরে দিয়ে গ্যাসটা দিচ্ছে, তো দু বোতল গ্যাস দিয়েছে, তো এখন সেটিং করে দিয়েছে। আর এই যে পিছন দিকে যে তামার তারটা দিয়েছে সেটাকে ইয়ে দিয়ে সাদা কাপড়, মানে সাদা কিছু একটা, এটা হবে মানে শোলা টাইপের, ওটা দিয়ে মুড়ে দিল যাতে কোনো প্রবলেম না হয়। আর বলেছে একটা আলাদা করে আর্থিং বোর্ড করে নিতে যাতে শর্ট লাগবে না কখনো, তবুও যদি কখনো শর্টটা লাগে তো সেটার ভয় থাকবে না, আলাদা করে একটা বোর্ড করে নিতে আর্থিং তার দিয়ে আর্থিং বসিয়ে। তো সেটা করব, তোমরা চেক করছে যে বরফ জমছে কি জমছে না সেটা। কিন্তু ফ্রিজ ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, তো বললো আগের মতোই কাজ হবে, আগে যেমন কাজ হতো সেরকমই বরফ জমবে, তাই তো বললো। তো দেখা যাক কি হয়। তো এই যে ওরা চলে গেছে, এক ঘন্টা হয়ে গেছে, আর এর মধ্যে আমি বরফ দিয়ে ভেতরে যে বরফগুলো ছিল সেগুলো বার করে মাছ রেখে দিয়েছিলাম বরফের ওপরে দিয়ে, নাহলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে না। ফ্রিজটা এরকম হয়েছে 12টা সাড়ে 12টার সময়, আর এখন বাজে প্রায় রাত 8টা। তো এর মধ্যে শোলার বাস্কের মধ্যে রেখে দিয়েছিলাম বিয়েগুলো মাছগুলো, তো এখন আমি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বরফ জমা শুরু হয়ে গেছে ঠান্ডা হওয়া, তো সেই জন্য চলুন ময়ের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই। ওনারা বলেছিল 1 ঘন্টা টাইম নিতে, মানে 1 ঘন্টা পর রাখতে, তো তার আগে আমি সবজিগুলো রেখে দিয়েছি, তা নাহলে নষ্ট হয়ে যাবে। এবার মাছগুলো রেখে দিই চলুন, তো আমাদের মতো ভুল আপনারা কখনো করবেন না। তো যাই হোক, আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেল, কে আর বলবো, আর কিছু বলার নেই। এবার মাছগুলো ওই পলিথিন শুদ্ধই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এখন আর বাড়িতে রাখবো না, এইভাবেই থাক। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।